গুরু ব্রহ্ম মহিমা অলেখ শরণ। নমস্কার দর্শক বৃন্দ, আপন মানুষ আজির রাশিফল কার্যক্রমে মু এস কুমার স্বাগত জনাউছি। প্রতিদিন নিজের রাশিফল জাঁয়া পাই গুরুকৃপা ইউট্যুব চ্যানেল কু সবসক্রাইব করতু ও পাখে থাকা বেল আইকন কু প্রেস করি অল নোটিফিকেসন অন করে দিন্তু, যা ফলরে আমি যেতবে ভিডিও অপলোড করিবু প্রথমে আপন ভিডিও দেখি পারিবে। আমার এই ভিডিওরে আপন সম্পূর্ণ পঞ্চাঙ্গ সহিত মেষঠার মীন পর্যন্ত বারগোটি রাশির রাশিফল বিষয়ের জাঁপারে। ভিডিও কু দয়াকরি শেষ পর্যন্ত দেখন্তু। ভিডিওটি ভালো লাগিলে ভিডিও কু লাইক করন্তু এবং আপনার প্রিয়জন পাখু শেয়ার করে জনান্তু। এবে আসন্তু জানিবা আজি দিনর সম্পূর্ণ পঞ্চাঙ্গ বিষয়। আজি 2024 মসিয়া সেপ্টেম্বর মাস 24 তারিখ মঙ্গলবার, দিল্লি শরাব্দ সন 1432 সাল, স্বাধীন ভারতাব্দ 78 বর্ষ, মহিমাদ 197 বর্ষ, উৎকল গজপতি শ্রী শ্রী গজপতি দিব্যসিংহদেব মহারাজাঙ্কর 68 অঙ্ক, সৌরস্ব আশ্বিন্য মাস 8 দিন, চন্দ্রমতে আশ্বিন্য কৃষ্ণপক্ষ সপ্তমী তিথি সন্ধ্যা 6:30 মিনিট পর্যন্ত। আজির সূর্যোদয় বিরজাক্ষেত্রকু 5:38 মিনিট, কন্যালগ্ন একদণ্ড 11 লিতাগতে উদয়। আজির সূর্যাস্ত বিরজাক্ষেত্রকু 5:36 মিনিট, মীনলগ্ন 0:55 লিতাগতে অস্ত। আজি বৃষচন্দ্র অপরাহ্ন 3:34 মিনিট পর্যন্ত, এহাপরে মিথুনচন্দ্র মৃগশিরা নক্ষত্র শেষরাত্রি 3:20 মিনিট পর্যন্ত। আজি জন্মিত শিশুর বৃষরাশি বৈশ্যবর্ণ দেবগণ, অপরাহ্ন 3:34 মিনিট গতে মিথুন রাশি শূদ্রবর্ণ দেবগণ এবং শেষরাত্রি 3:20 মিনিট গতে নরগণ। আজি মৃত ব্যক্তির দুই পাদ পুষ্কর দোষ, সন্ধ্যা 6:30 মিনিট গতে এক পাদ পুষ্কর দোষ। নিষিদ্ধ খাদ্য আজি তাড়ভোজন নিষেধ অটে, সন্ধ্যা 6:30 মিনিট গতে নড়িয়া ভোজন নিষেধ অটে। আজির অমৃত যোগ প্রাতরু দিবা 6:26 মিনিট মধ্যে, দিবা 7:14 মিনিট গতে 11:14 মিনিট মধ্যে, রাত্রি 8:00 গতে 8:48 মিনিট মধ্যে, রাত্রি 9:36 মিনিট গতে 12:01 মিনিট মধ্যে, রাত্রি 1:38 মিনিট গতে শেষ রাত্রি 3:14 মিনিট মধ্যে, এবং শেষ রাত্রি 3:49 মিনিট গতে 5:38 মিনিট মধ্যে। আজির মাহেন্দ্র যোগ প্রাতরু দিবা 8:03 মিনিট মধ্যে। আজির কালবেলা দিবা 1:32 মিনিট গতে অপরাহ্ন 3:26 মিনিট মধ্যে। আজির বারবেলা দিবা 7:32 মিনিট গতে 9:26 মিনিট মধ্যে। আজির কালরাত্রি রাত্রি 7:30 মিনিট গতে 9:24 মিনিট মধ্যে। আজির রাহুকাল অপরাহ্ন 3:00 4:30 মিনিট মধ্যে। আজি অপরাহ্ন 3:34 মিনিট মধ্যে বিছারাশির ঘাতচন্দ্র, এহাপরে কন্যারাশির ঘাতচন্দ্র, ঘাত নক্ষত্র নাহি। সন্ধ্যা 6:30 মিনিট গতে মিথুন রাশি ও কন্যারাশির ঘাত তিথি, মকর রাশির ঘাত বার। প্রিয় বন্ধুগণ, এবে আসন্তু জানিবা মেষঠার মীন পর্যন্ত বারগোটি রাশির রাশিফল বিষয়রে। রাশিচক্রর প্রথম রাশি মেষ রাশি। আজি মেষ রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে ষষ্ঠ রবি শুভ। আপনকর এই সময়রে নূতন বন্ধু প্রাপ্তি হেব, শত্রু মানে আপনকর মিত্র হয়ে যাবে। দ্বিতীয় স্থানরে চন্দ্রগোচর করুথিবারু আপনক কার্যকু বন্ধু মানে সমালোচনা করিবে। দ্বিতীয় গৃহ ধন গৃহ ও পরিবার গৃহ হইথিবারু আপনক নিজ লোক মানে শত্রুতা করিবে।
বহু অর্থ ব্যয় করাই আপনার বরবাদ করাই দেবে, আপন হতচাও হয়ে পড়বে। এবে আসন্তু জানিবা রাশিচক্রর দ্বিতীয় রাশি বৃষ রাশি বিষয়রে। আজি বৃষ রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে শ্রীচন্দ্র গোচরের ভ্রমণ করুথিবারু ঘরকু কোনসি অতিথি আগমন করি পারন্তি। গৃহরে খাইবা ধুমধাম হেব, নূতন বস্ত্র আভূষণ ব্যবহার করিবে। যদি কোনসি স্থানকু যাত্রা করিবার অছি স্থগিত রখন্তু, পশু ক্রয় বিক্রয় করন্তু নাহিঁ, খরিদ করিথিবা পশু নষ্ট হয়ে যাই পারে। গন্ডগোল কার্যঠারু দূরেই রুহন্তু। আজি দিনরে গৃহারম্ভ কিংবা গৃহ প্রতিষ্ঠা করন্তু নাহিঁ, এহা কলে জীবন সারা কলহ লাগি রহিব। এবে আসন্তু জানিবা রাশিচক্রর তৃতীয় রাশি মিথুন রাশি বিষয়রে। আজি মিথুন রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে দ্বাদশ চন্দ্র কৃষ্ণপক্ষ হেতু শুভ ফল মিলিব। চতুর্থর বি বাধাপ্রাপ্ত অছন্তি অশুভ ফল মিলিব নাহিঁ, দুশ্চিন্তা মনরু হটি যিব, উত্তম আয় হেব, অর্থ কারবাররে উন্নতি আসিব, জুয়া লটেরিরে ভাগ নেই উন্নতি করিবে, মন খুশিরে বহু তীর্থস্থানকু গমন করিবে, কোনসি বন্ধু কিংবা মাতুল পরিবাররু সাহায্য মিলিব, অচানক মাতাঙ্ক সম্পর্কীয় মানে আপনঙ্ক মনোবলকু বৃদ্ধি করাইবে। এবে আসন্তু জানিবা রাশিচক্রর চতুর্থ রাশি কর্কট রাশি বিষয়রে। আজি কর্কট রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে একাদশ চন্দ্র অন্য গ্রহ দ্বারা বাধা পাউথিবারু আপনঙ্কর আয় ক্ষেত্রে প্রতিবন্ধক আসিব। যেউ কার্য করি আপন ভাল দুই পয়সা রোজগার করুথুলে সেই কার্য করি আপন বহু ক্ষতি সহিবাকু পড়িব। বন্ধু মানে আপনঙ্কু বিরোধ করিবে, পরিবাররে কেহি সহযোগ করিবে নাহিঁ। তৃতীয় স্থানরে রবি গোচর করুথিবারু শরীরে শক্তি জাগ্রত হেব। পূর্বরু লাগিথিবা শত্রু মানে আপনঙ্ক পরাক্রম দেখি ভয়রে আত্মগোপন করিবে। এবে আসন্তু জানিবা রাশিচক্রর পঞ্চম রাশি সিংহ রাশি বিষয়রে। আজি সিংহ রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে দশম চন্দ্র গোচর ভ্রমণ করুথিবারু শুভ ফল মিলিব। আপন আজি বহু বড় বড় কাম খুব সহজরে করিপারিবে, উচ্চ সম্মানর অধিকারী হয়ে পারন্তি, সুনাম আপনঙ্কর প্রাপ্ত হেব, আপনঙ্ক ইচ্ছা পূর্ণ হেব, আপনঙ্ক কার্য দেখি সাথী কর্মচারী মানে আপনঙ্কু অনুকরণ করিবে ও সফলতার সূত্র শিক্ষা করিবে। দ্বিতীয় স্থানরে রবি গোচর করুথিবারু চক্ষুনাশা কর্ণপীড়া হয়ে পারে। এবে আসন্তু জানিবা রাশিচক্রর ষষ্ঠ রাশি কন্যা রাশি বিষয়রে। আজি কন্যা রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে নবম চন্দ্র অন্য গ্রহ দ্বারা বাধা পাউথিবারু শুভ ফল মিলিব। নবম চন্দ্র শুভ কর্ম করাইব, আপন যেউ কর্ম পূর্বরু আরম্ভ করিথিলে সে কার্য এই সময়রে পূরণ হয়ে যিব। পূজা পাঠ ও গুরু ভক্তিরে মনোনিবেশ করিবে, কোনসি অনুষ্ঠানরে বহু আর্থিক সাহায্য করিপারন্তি, বিভিন্ন মহলরু প্রশংসা মিলিব, পরিবারর গুরুজন মানে আশীর্বাদ করিবে, দৈবী কৃপা ঠিক সময়রে মিলিব। এবে আসন্তু জানিবা রাশিচক্রর সপ্তম রাশি তুলা রাশি বিষয়রে। আজি তুলা রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে দশম স্থানরে রবি ও অষ্টম স্থানরে চন্দ্রগোচর করুথিবারু অতি অশুভ ফল মিলিব। অষ্টম স্থান আয়ু স্থান ও মারক স্থান, চন্দ্র এপরি এক গ্রহ মৃত্যুকু মধ্য মারিপারে। চন্দ্র অষ্টমরে ভ্রমণ করুথিবা সময়রে বহু দুর্ঘটনা মধ্য ঘটাই পারে, তাহা মানসিক হেউ কিংবা শারীরিক, নিজকু সতর্ক ন রহিলে নিজ গোড়রে নিজে কুড়াড়ি মারিবা সদৃশ হেব, এণু মনকু শান্ত রখন্তু, ব্যবহার ঠিক রখন্তু। এবে আসন্তু জানিবা রাশিচক্রর অষ্টম রাশি বিছা রাশি বিষয়রে। আজি বিছা রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে ঘাতচন্দ্র ভোগ হেউছি, ঘাতচন্দ্র সর্বদা অশুভ করাইব, ঘরে বাহারে প্রত্যেক স্থানরে অপদস্থ হেবে, বহু পরিমাণর ব্যয় হেব, শরীর অসুস্থ রহিব, মথা বিচলিত হেব, রাস্তা দুর্ঘটনা মধ্য হয়ে পারে, হঠাৎ কোনসি কারণরু আপনঙ্কর আয় বন্ধ হয়ে যিব, যেতে চেষ্টা কলে মধ্য ব্যবসায়কু বৃদ্ধি করিপারিবে নাহিঁ, কর্মক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেব।
ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ନବମ ରାଶି ଧନୁରାଶି ବିଷୟରେ। ଆଜି ଧନୁରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଦଶମ ରବି ଶୁଭ ଓ ଷଷ୍ଠ ଚନ୍ଦ୍ର ଶୁଭ ଫଳ ମିଳିବ। ଷଷ୍ଠ ଚନ୍ଦ୍ର ବଳବାନ ଚନ୍ଦ୍ର, ଆପଣଙ୍କ ପରିବାର ମଧ୍ୟରେ ଖାଲି ଆନନ୍ଦ ହିଁ ଆନନ୍ଦ ମିଳିବ। ଯେଉଁ କାମରେ ହାତ ଦେବେ ତହିଁରେ ସଫଳତା ନିଶ୍ଚୟ ପାଇବେ। ବ୍ୟବସାୟ କରୁଥିବା ବ୍ୟକ୍ତିମାନେ ବ୍ୟବସାୟରେ ଆଶାଠାରୁ ଅଧିକ ଲାଭବାନ ହେବେ। ପୂର୍ବରୁ ଆପଣ କରିଥିବା ଋଣ ଏହି ସମୟରେ ପରିଶୋଧ କରିପାରିବେ, ପାଖରେ ଅର୍ଥର ଅଭାବ ରହିବ ନାହିଁ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ଦଶମ ରାଶି ମକର ରାଶି ବିଷୟରେ। ଆଜି ମକର ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ପଞ୍ଚମ ଚନ୍ଦ୍ର ଓ ନବମ ରବି ଉଭୟ ଅନ୍ୟ ଗ୍ରହ ଦ୍ୱାରା ବାଧା ପାଉଥିବାରୁ ଅଶୁଭ ଫଳ ବଦଳରେ ଶୁଭ ଫଳ ମିଳିବ। ଆପଣଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଉତ୍ତମ ରହିବ। ପୂର୍ବରୁ ଯେଉଁମାନେ ହଇରାଣ ହରକତ କରୁଥିଲେ ଏବେ ଆପଣ ଶାନ୍ତିରେ ରହିପାରିବେ। ପଞ୍ଚମ ଗୃହ ଜ୍ଞାନ ଗୃହ ହୋଇଥିବାରୁ ଆପଣଙ୍କର ବିଭିନ୍ନ ଜ୍ଞାନ ବୃଦ୍ଧି ହେବ। ଆପଣଙ୍କ ଉପସ୍ଥିତ ଜ୍ଞାନ ବଳରେ ବହୁ ବଡ଼ ବଡ଼ ବିପଦରୁ ମୁକୁଳିଯିବେ। ବହୁ କାମରେ ହାତ ଦେଇ ଆପଣ ସଫଳ ହେବେ, ଶୁଭକର୍ମମାନ କରିବେ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ଏକାଦଶ ରାଶି କୁମ୍ଭ ରାଶି ବିଷୟରେ। ଆଜି କୁମ୍ଭ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଅଷ୍ଟମ ରବି ଅଶୁଭ। ଆପଣଙ୍କ ମୁଣ୍ଡ ବିଚଳିତ ହୋଇ ପାଗଳ ପ୍ରାୟ ହୋଇଯିବେ। ଦୁଃଖ ପରେ ଦୁଃଖ ଆସିବ, ଯାହାଦ୍ୱାରା ନିଜେ କ'ଣ କରିବେ ସ୍ଥିର କରିପାରିବେ ନାହିଁ। ଚତୁର୍ଥ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଛନ୍ତି କୃଷ୍ଣ ପକ୍ଷ ହେତୁ କିଛି ଶୁଭ ଫଳ ମିଳିବ। କୌଣସି ବନ୍ଧୁଙ୍କ ଦ୍ୱାରା ଆପଣ ଉନ୍ନତି ପଥରେ ଆଗେଇ ଚାଲିବେ। ହଠାତ୍ ଅର୍ଥ ବ୍ୟୟ ହେଲେ ମଧ୍ୟ କୌଣସି ଠାରୁ ଅର୍ଥ ମିଳିଯିବ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ଦ୍ୱାଦଶ ବା ଶେଷ ରାଶି ମୀନ ରାଶି ବିଷୟରେ। ଆଜି ମୀନ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ତୃତୀୟ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଛନ୍ତି ତୃତୀୟ ଚନ୍ଦ୍ର ବଳବାନ ଚନ୍ଦ୍ର। ଏହି ସମୟରେ ଆପଣଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟରେ ଉନ୍ନତି ଘଟିବ। ପୂର୍ବରୁ ଥିବା ରୋଗମାନ ଅପସରିଯିବ, ଶରୀରର ତେଜ ବୃଦ୍ଧି ହେବ। ଯେଉଁ କାର୍ଯ୍ୟ କରିବାକୁ ଚାହିଁବେ ତହିଁରେ ସଫଳତା ଲାଭ କରିବେ। ହଠାତ୍ ଆପଣଙ୍କର କୌଣସି ଠାରୁ ଶୁଭ ଖବର ପାଇ ମନର ବଳ ବୃଦ୍ଧି ହେବ। ବ୍ୟବସାୟରେ ଅଧିକ ଲାଭବାନ ହେବେ। ଧନ ସଞ୍ଚୟ କରିବାର ଦିନଟିଏ।